দশাবতার সিরিজের ষষ্ঠ পর্বে আপনাকে স্বাগত। আগের পর্বে আমরা দেখেছি বামন রূপী বিষ্ণু এবং রাক্ষসরাজ মহাবলীর অলৌকিক কাহিনী। চলুন আজ দেখে নিই পরশুরাম কেন নিজের মাকে গলা কেটে হত্যা করেছিলেন। 1000 হাত বিশিষ্ট কার্তবীর্য অর্জুনের সঙ্গে পরশুরামের কেন যুদ্ধ হয়েছিল এবং কেন তিনি 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন। আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। ক্ষত্রিয়দের আগ্রাসন থেকে ব্রাহ্মণদের রক্ষা করতে মহর্ষি জমদগ্নি ও রেণুকার কোল আলো করে পরশুরাম রূপে জন্মগ্রহণ করলেন ভগবান বিষ্ণু। তিনি ছিলেন তাদের পঞ্চম ও কনিষ্ঠ পুত্র। মহাদেবের তপস্যা করে তিনি লাভ করেছিলেন অমোঘ অস্ত্র পরশু বা কুঠার। রামায়ণ ও মহাভারত উভয় মহাকাব্যেই তার উপস্থিতি লক্ষ্য করা যায়। রামায়ণে তিনি জনক রাজকে দান করেছিলেন হরধনু। জনকরাজ শর্ত রেখেছিলেন যে এই হরধনুতে যা পরাতে পারবে তার সঙ্গেই তিনি কন্যা সীতার বিয়ে দেবেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শ্রীরামচন্দ্র সীতাকে পত্নী রূপে লাভ করেছিলেন। অপরদিকে মহাভারতে তিনি কর্ণের অস্ত্রগুরু। কর্ণ নিজের পরিচয় গোপন করে তার কাছে অস্ত্র শিক্ষা করেছিলেন। ছলনার কথা জানতে পেরে পরশুরাম কর্ণকে অভিশাপ দিলেন যে অন্তিম মুহূর্তে তিনি ব্রহ্মাস্ত্র প্রয়োগের কৌশল ভুলে যাবেন। ফিরে আসি পরশুরামের কথায়। একদিন জমদগ্নি যজ্ঞের আয়োজন করছেন, রেণুকা গেছেন নদীতে স্নান করতে। সেখানে চিত্ররথ নামে এক গন্ধর্বরাজ স্ত্রীদের নিয়ে জলকেলি করছিলেন। গন্ধর্বরাজের মনোহর রূপ দেখে রেণুকা মনে মনে তার প্রতি আকৃষ্ট হন। এদিকে স্ত্রীর স্নান করে ফিরে আসতে দেরি হওয়ায় জমদগ্নি ধ্যানযোগে পত্নীর সব কার্যকলাপ দেখতে পেলেন। ক্রোধে অগ্নিশর্মা হয়ে পুত্রদের আদেশ করলেন, এক্ষুনি তোমাদের মায়ের শিরচ্ছেদ করো, মাতৃহত্যা মহাপাপ। তাই প্রথম 4 পুত্র এ কাজ করতে অস্বীকার করলেন। তখন জমদগ্নি কনিষ্ঠ পুত্র পরশুরামকে এই কাজ করতে আদেশ করলেন। মাতৃহন্তা পুত্রের যেমন নরকে ঠাই হয় তেমনি পিতৃ আজ্ঞা অমান্য করাও মহাপাপ। তাই পরশুরাম কুঠারের আঘাতে মায়ের শিরচ্ছেদ করলেন। জমদগ্নির ক্রোধ কিছুটা প্রশমিত হল। পুত্রের পিতৃভক্তি দেখে তাকে মনোমতো বর চাইতে বললেন। পরশুরাম বললেন, হে পিতা, আপনি আমার মায়ের প্রাণ ফিরিয়ে দিন। খুশি হয়ে তিনি রেণুকাকে পুনর্জীবিত করলেন। কিন্তু দেখা গেল পরশুরামের হাতের কুঠার হাতেই লেগে আছে, কোনোভাবেই তাকে বিচ্ছিন্ন করা গেল না। নিরুপায় পরশুরাম পিতার কাছে এর কারণ জানতে চাইলেন। জমদগ্নি বললেন, তুমি নিজের গর্ভধারিণী মাকে হত্যা করেছো, এ সেই পাপের ফল। পরে ব্রহ্মকুণ্ডের পবিত্র জলের স্পর্শে তিনি শাপমুক্ত হন। ব্রহ্মকুণ্ডের পবিত্র জলে কি আশ্চর্য গুণ রয়েছে! কেনই বা শ্রী চৈতন্যদেব থেকে স্বামী বিবেকানন্দ ছুটে এসেছেন এই জলে ডুব দিতে। এই সম্পর্কে পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিও প্রকাশ করা হবে। তাই আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করে রাখুন।
একবার সহস্র বাহু বিশিষ্ট কার্তবীর্যার্জুন তার পুত্রদের নিয়ে মহর্ষি যমদগ্নির আশ্রম দর্শনে আসেন। সেখানে আশ্রমের কামধেনুকে দেখে তিনি এতটাই আকৃষ্ট হন যে রাতের অন্ধকারে তারা বাছুরটিকে চুরি করে নিয়ে যান। সকালে ঘটনা জানতে পেরে ক্রুদ্ধ হয়ে পরশুরাম ছুটে যান কার্তবীর্যের প্রাসাদে। কুঠারের আঘাতে তাকে হত্যা করে উদ্ধার করে আনেন কামধেনুর বাছুরকে। এরপর একদিন পরশুরামের অনুপস্থিতির সুযোগে কার্তবীর্যের পুত্ররা আশ্রম আক্রমণ করলেন। ধ্যানমগ্ন যমদগ্নিকে নির্মমভাবে হত্যা করে তারা ফিরে গেলেন। আশ্রমে ফিরে পিতার মৃতদেহের সামনে বিলাপরত মাকে দেখে পরশুরাম শোকে মুহ্যমান হয়ে পড়লেন। মায়ের মুখে শুনলেন কার্তবীর্যের পুত্ররা এ নৃশংস হত্যাকাণ্ডের কারিগর। ক্রোধে অগ্নিশর্মা হয়ে কুঠার হাতে উঠে দাঁড়ালেন পরশুরাম। প্রতিজ্ঞা করলেন তিনি পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করে ছাড়বেন। প্রথমেই তিনি আক্রমণ করলেন কার্তবীর্যের পুত্রদের। কুঠারের আঘাতে একে একে নিশ্চিহ্ন করলেন কার্তবীর্যের বংশধরদের। তবুও তার ক্রোধ প্রশমিত হল না। মহাভারত অনুযায়ী এরপর তিনি 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও মজাদার কাহিনী দেখার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন।